প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি এইচএম রুহুল আমিন। আজকে অনার্স কোচিং সেন্টারের কুইজ কম্পিটিশনের নিয়মগুলি নিয়ে আলোচনা করব। অনার্স কোচিং সেন্টারে শুরু হচ্ছে ব্যাচ টু ব্যাচ কুইজ কম্পিটিশন। ব্যাচ টু ব্যাচ কুইজ কম্পিটিশন মানে হলো আমাদের যতগুলো ব্যাচ আছে প্রত্যেকটা ব্যাচের সাথে কুইজ কম্পিটিশন হবে এবং রানার্স আপ এবং চ্যাম্পিয়ন গ্রুপকে আমরা পুরস্কৃত করব। আর কুইজ কম্পিটিশনের সুবিধা হচ্ছে এটা যে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের কুইজ কম্পিটিশন করব। তো সেখানে আমরা জানি যে প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টের পার্টে আসে 12টা, সেখানে 10টা লিখতে হয়, 1 মার্কস করে 10 মার্কস। তাহলে এর অ্যান্সারটা আমরা প্রথমে করি। তাহলে কুইজ কম্পিটিশনের মাধ্যমে যদি আমরা প্রত্যেকটা অ্যান্সার ফটোস্থ করে ফেলতে পারি তাহলে আমরা ফাইনাল পরীক্ষায় বেটার রেজাল্ট করতে পারবো। তো আজকে আমি এখন শুরু করব কুইজ এর নিয়মাবলী, কি সিস্টেমে আমাদের কুইজ কম্পিটিশনটা চলবে। এক নম্বর রুলস হচ্ছে প্রত্যেক গ্রুপে প্রশ্নের সংখ্যা থাকবে 10টি। আমি আবারও বলতেছি, প্রত্যেক গ্রুপে প্রশ্নের সংখ্যা থাকবে 10টি এবং এক একজন স্টুডেন্ট একটা করে কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তবে একজন প্রতিযোগী একাধিক চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে। চ্যালেঞ্জ গ্রহণ মানে হলো আমরা যদি গ্রুপ এ কে প্রশ্ন করি, সেখান থেকে যদি 30 সেকেন্ডের ভিতরে কোশ্চেনের অ্যান্সার দিতে না পারে সেক্ষেত্রে পরবর্তী গ্রুপ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে। চ্যালেঞ্জ গ্রহণের সময় থাকবে মাত্র 20 সেকেন্ড। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট থাকবে যা দলীয় গ্রুপে অন্তর্ভুক্ত হবে এবং ব্যক্তিগত পয়েন্টেও যোগ হবে। চ্যালেঞ্জ গ্রহণকারী, যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে সেক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণকারী 5 পয়েন্ট পাবে এবং দলীয় পয়েন্টের সাথে যোগ হবে। কুইজ চলাকালীন সময়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে একবার সতর্ক করা হবে, কিন্তু পরবর্তীতে যদি আবার পুনরাবৃত্তি ঘটে সেক্ষেত্রে সেই গ্রুপ থেকে -0.5 হবে। তো এরপরে কুইজ কম্পিটিশন চলার পরে যদি দেখা যায় যে দুটো গ্রুপেরই পয়েন্ট সমান হয়ে গেছে তখন আমরা ট্রাই ব্রেকারে চলে আসবো। আর আমাদের ট্রাই ব্রেকারের সিস্টেমটা হবে রুলস অফ মেমোরি পাওয়ার, মানে মেমোরি পাওয়ারের রুলসটা কীভাবে হবে সেইটা আমরা শিখব। মেমোরি পাওয়ারে চলে যাবো আমরা। মেমোরি পাওয়ার জিনিসটা কি, মোট প্রশ্ন হবে 10টি, মানে আমরা 10টা প্রশ্ন সিলেক্ট করে নিয়ে আসবো, সেই 10টা প্রশ্ন হবে এবং দুই গ্রুপ থেকে দুইজন ব্যক্তি আসবে মেমোরি পাওয়ারে অংশগ্রহণ করার জন্য। প্রথম বেঞ্চে দুই গ্রুপ, দুই বেঞ্চে প্রথমে বসবে এক একজন করে। আমরা কি করব, 10টি প্রশ্ন একবার বলে যাব, তা শুনতে হবে। শোনার পরে সে লেখা শুরু করবে, 2 মিনিট টাইম পাবে, 2 মিনিটের ভিতরে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। যে গ্রুপ যত নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবে সেই গ্রুপই কুইজ কম্পিটিশনে চ্যাম্পিয়ন হবে এবং বাকি গ্রুপ রানার্স আপ হয়ে যাবে। তো আজকে আমরা কুইজ কম্পিটিশনের নিয়মাবলী নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা কুইজ কম্পিটিশনের যে শিডিউলটা সেই শিডিউল নিয়ে আলোচনা করব, যে কীভাবে কোয়ার্টার ফাইনাল হবে, কীভাবে সেমিফাইনাল হবে, কীভাবে ফাইনালে অংশগ্রহণ করবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।